আগামী এক তারিখে আমরা তো যাব আমার ভাইকে আনার জন্য। আমাদের কাছে খবর আছে ওই দিনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তার ওখানে ভাঙচুর করবে, ওরা ভাঙচুর করবে, এই খবর আমাদের কাছে আছে। অতএব ওই দিন আমরা ভাইকে আনব, আনতে যাব। আমরা আইনকে সম্মান করি, আইনের কথাটাকে আমরা মাথায় রাখি। আজকের এই ডানকুনিতে আমরা কত সুষ্ঠুভাবে আজকে প্রোগ্রাম করলাম, এরকম আমরা সব জায়গায় প্রোগ্রাম করছি। আগামী এক তারিখে নওসাদ ভাইকে আনতে যাব। ওই দিনে যারা গণ্ডগোল করবে, ভাঙচুর করবে, তার জন্য আমি আগে থেকে সচেতন করে দিচ্ছি, আপনারা কোনো রকম কিছু অন্যায়ের কাজে পা দিবেন না, আপনারা ভলেন্টিয়ার হয়ে আসবেন। আর ওই দিনে যদি কেউ ভাঙচুর করে তার জন্য দায়ী হলো রাজ্য সরকার, রাজ্য সরকার তার জন্য দায়ী। আমার ভাইকে ওই দিন আমাদের হাতে তুলে দিতে হবে। আজকে ভাইটা আজকে দেখেছেন আপনারা, এই যে মিডিয়া ভাই আপনারা আছেন, আপনাদের কি ধরে মারপিট ভাঙচুর হ্যাঁ করে না করে নেব? আপনার মিডিয়া ভাইরা বলুন তো, আমার মিডিয়া ভাইরা মন থেকে অন্তর দিয়ে আজ মানুষের জন্য, দেশের জন্য, কমের জন্য খবরটা সঠিক নিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়, এটা খুব বড় ধরনের মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকারকে জানিয়ে দেওয়া, কিংবা এটা ঠিক তো নাকি? এই গণতন্ত্রটাকে ওরা চাইছে অন্ধ করে, খবরটা যাতে না পায় বাংলার মানুষ না জানে, মিডিয়া ভাই দেবেন মা থোর পিতা প্রীতি অত্যাচার ধুলুম এই সরকার এসে করছে না করেন, সেটাও করে যাচ্ছে, কি বুঝলেন? যাই হোক, মাশাআল্লাহ আমার ভাইয়েরা আছে, সব ভাই বোন আছে, একটা দিছি ভাই জানে, একটা দিছি, এই একটা জ্বালাতে বাবাজি খুদিনামটা বোঝেন, এই খুদিনামটা বোঝেন না, হ্যাঁ ধানি ধানি নামটা ধানি, আরে বড় নামটা বাবা কে খাওয়া যায়, খুদিনামটা ধানি ফেলা গালি দিলে বাবা মাথার ভর্তি পা ফুলে বাবা ফুটতে থাকে, একটা খুদি লঙ্কা দিচ্ছি বাবা তার জ্বালাই অত এত লাফা লাফে, এখন অনেক আছে, অনেক আছে ইনশাল্লাহ দেবো আমি, আমি যে বেঁচে থাকি একটার পর একটা ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে দেবো। হ্যাঁ সবাই তো বাবাজি বেরোতে পারে না, অনেকে বাবাজি ঘরে থাকে, আপনার অনেক কিছু সব বলেছেন বুঝলেন, রাজনীতি করছেন, করে যাবে, করা যাবে, সংবিধান আইন